গুরু রোপণ করেছেন বীজ ভক্তি বাড়ি তাই সেচনা তুই একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো শোনা মন রে কৃষি কাজ জানো না সত্যি তো আমরা মনের কৃষিকাজ জানি না তাই সোনা ফলাতেও পারি না কিন্তু আমরা একটু চেষ্টা করলেই মনের আধ্যাত্মিক সোনা ফলাতে পারি গুরু বীজ রোপণ করেছেন আমরা সোনা ফলাব কি করে গুরু দেখানো পথে স্বচ্ছভাবে দাসভাবে এগিয়ে যাব গুরু রোপণ করা বীজকে মনের ভক্তির কৃষিকাজে সোনা আজ বিশেষ পর্ব যাকে কেন্দ্র করে তিনি হলেন গুরু নমস্কার আমি জেসি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ভ অফিসিয়াল ভেবেছিলেন তিনি ভারতে আসবেন সেই মতো তিনি যাত্রা শুরু করেছিলেন কিন্তু তিনি চলে গেলেন আমেরিকাতে অর্থাৎ দিক ভ্রষ্ট হলেন আমরা যখন প্রথম জন্মাই তারপরে প্রাথমিক ক্ষেত্রে আমাদের দিক নির্দেশ করে মা এবং বাবা এই বিষয়ের উপরে নির্ভর করে আমার এই পর্বের প্রথম প্রশ্ন গুরুকে দুটো বস্তু এখানে আলাদা আলাদাভাবে রয়েছে শিক্ষা দীক্ষা দিক নির্ণয় এরকম অনেকগুলো বিষয়ে আলাদা আলাদা করে বলতে গেলে এটা প্রথম বলতে হবে গুরুকে বিষয়টাতে আমি শেষে আসছি তার আগে এটা বলি যে একটা জীব দেহ আমরা যখন ধারণ করি মানে মানব দেহ যাকে আমরা দাবি করি যে আমরা বিধাতার সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা ভাবি আমরা সব থেকে বেশি সংবেদনশীল আমাদের বুদ্ধিমত্তা আমাদের চৈতন্য সব কিছু প্রকাশিত হতে পারে বাকি প্রাণীদেরও হয়তো হতে পারে কিন্তু সে বিষয়ে আমরা তেমনভাবে না ভেবে নিজেদের কথাটা বড় বেশি করে বলি তো সেই বলার সূত্র ধরেই বলি যে হ্যাঁ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পরিগণিত গোটা ব্রহ্মাণ্ডে কারণ মানুষের অনেক প্রকাশভঙ্গি যে প্রকাশভঙ্গি খুব সহজ সরলভাবে অন্য প্রাণীদের মধ্যে হয়তো যেতে পারে মানুষ প্রকাশ করতে পারে নিজের অবস্থান অন্যদের কাছে যেটা অন্য প্রাণীকে অনেক কষ্ট করে প্রকাশ করতে হয় বা তাদের প্রকাশভঙ্গি মানুষের কাছে বুঝে ওটা অনেক কঠিন হয়ে দাঁড়ে গাছও তো প্রকাশ করতে পারে নিজেকে আমি কথাগুলো এই কারণে অবতারণা করলাম যে আমরা যেহেতু নিজেদেরকে শ্রেষ্ঠতম জীব হিসেবে ভাবি সেই জন্য আমরা নিজেদেরকে গর্বিত ভাবি নিজেদের নিয়ে কিন্তু আসলে একটা বিষয় আমাদের কাছে ডেফিনিট এবং ক্লিয়ার থাকার প্রয়োজন প্রত্যেকটি মানুষ আমরা তো জন্ম অবস্থানে একদম সঙ্গে সঙ্গে আমরা একেবারে বিরাট মহাপুরুষের মতো সংবেদনশীল ভয়ঙ্কর চিত্তশুদ্ধি আমরা সচ্ছিদ আনন্দে একেবারে প্রকাশিত হলাম সচ্চিদ আনন্দে সারা জীবন বহমান ঠিক এরকমটা তো নয় অলমোস্ট সবার জীবনই ওই শুরুতে খানিকটা কান্না কাটি দিয়ে খাবার খেঁদে ফেলে কেঁদে ফেলি তারপর হিসি করে ফেললে কেঁদে ফেলি চিৎকার করি মাকে জ্বালাতন করি তারপর একটু করে যখন বড় বড় হয়ে উঠি তখন থপথপ করে চারিদিকে হেঁটে বেড়াই তারপর এদিক ফেলি ওদিক ভাঙি ওদিক চুরি যা পাই তাই মুখের মধ্যে ঢোকাই সব কিছুই করি পশুপথ অন্য সব প্রাণী যেমনভাবে করে আমরাও ঠিক তেমনভাবেই করি তফাত হওয়া শুরু হয় আরও কিছুটা বয়স বাড়তে আরম্ভ করলে প্রকৃতির তফাত হওয়া শুরু হয় আমাদের জ্ঞান অর্জনের অভিপসা শুরু হয় আমরা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করি সেটা কখনো সম্য জ্ঞান কখনো পরোক্ষ ভাবে কখনো বা প্রত্যক্ষ ভাবে একটা শিশুকে আপনি বারবার বলুন ওরে আগুন জ্বলছে হারিকেন জ্বলছে ওখানে হাত দিস না কাঁচটা গরম ও কিচ্ছু শুনবে না ওকে আপনি অ্যালাউ করুন ওই গরম কাঁচটা হাত দিতে একবার যখন ও গরম তাপ ছ্যাঁকা হাতে খাবে তারপর থেকে ওকে বললেও ও হাত দেবে না এই অবস্থা আমাদের সবার যখন আমরা ক্রমশ বড় হতে শুরু করি তখন এই যে দিক নির্দেশের ব্যাপারটা জয় বলল এটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার দিক নির্দেশ কিসের দিক সত্যি কি আমাদের কোনো দিক আছে আমরা তো একটা গোলাকার প্ল্যানেটের গায়ে ঝুলে আছি তার আবার দিক কিসের তার কোথায় ওপর কোথায় নিচ কোথায় দক্ষিণ কোথায় উত্তর কোথায় পূব কোথায় পশ্চিম এখানে দিক হচ্ছে সেটা যেটা যা ব্রহ্মাণ্ডের দিক নির্দেশ করে অর্থাৎ যে পথে আমরা চললে ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হতে পারি সেই দিকের কথা আমরা উল্লেখ করব আমাদের এই তত্ত্বে শিক্ষা ও দীক্ষা এই কথাটাও বলেছে শিক্ষা তো সবকিছুই যতক্ষণ আমাদের বর্ণপরিচয় না হয়েছে অক্ষর জ্ঞান না হয়েছে তখনও কিন্তু আমরা শিখেছি তখনও কিন্তু আমাদের ভেতরে টেস্ট তৈরি হয়েছে আমরা একটা শিশুকে দেখবেন কোন একটা বিশেষ একটু টেস্টি কিছু খাবার দিলে সে চকাৎ করে খেয়ে নেয় আর একটু বিশ্বাস কিছু দিলে খালি মুখ ভ্যাটকায় খেতে চায় না মুখ থেকে বার করে দেয় কোনো কিছু না জেনে বাই ডিফল্ট তার ভেতরে এই চেতনা তৈরি হয়েছে কোনটা সে নেবে আর কোনটা সে নেবে না কিন্তু তখনও পর্যন্ত এটা তার তৈরি হয়নি অ্যান্ড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই বস্তুটা আমরা বড় বয়সেও কতটা করে উঠতে পেরেছি সে বিষয়ে আমার গুরুতর সন্দেহ আছে তবু বলি এই জায়গাটা থেকে শিক্ষাতত্ত্ব শুরু হচ্ছে এই শিক্ষাতত্ত্বটা কিন্তু টোটালি স্যাচুরেটেড উইথ দ্য গুরুতত্ত্ব কারণ গুরুতত্ত্ব শিক্ষাতত্ত্বেরই অংশবিশেষ কেমনভাবে পড়ে আসছি তার আগে এটা বলি যে শিক্ষাতত্ত্ব আমরা শিক্ষা পেতে শুরু করি আমরা শিক্ষাগুলো কতগুলো প্যারামিটারে ভাগ করে ফেলেছি যে এই 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 এইভাবে আমরা যখন শিক্ষিত হব তখন সেটাকেই শিক্ষা বলি গুরুতত্ত্বের প্রথম ফ্যাক্টর হচ্ছে ন্যাচারাল এডুকেশন যাকে প্রাকৃতিক শিক্ষা বলা হয় প্রাকৃতিক শিক্ষা আপনাকে সংবেদনশীল করবে আপনাকে সহমর্মী করবে অন্যের দুঃখে আপনাকে ভাবাবে এবং কাঁদাবে অন্যের আনন্দে আপনাকে উৎফুল্লতা দেবে এই যে পরমার্থ প্রকৃতির সংবেদনশীলতা তা আয়ত্তকরণের নামকেই আমরা প্রাকৃতিক শিক্ষা বলি সেই শিক্ষা দান করেন গুরু তাহলে গুরু একই সঙ্গে শিক্ষকও বটে কিন্তু যিনি পাঠশালা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়েছেন আপনাকে অক্ষর জ্ঞান করিয়েছেন বিশেষ কোনো বিষয় সম্পর্কে অবহিত করিয়েছেন প্র্যাকটিক্যাল ক্লাসে চোখ রাঙিয়েছেন বাংলা বানান ভুল হলে বা ইংরেজি গ্রামারে গণ্ডগোল করলে হয়তো বেদ দিয়ে দু চার ঘাট কান মুলে দিয়েছেন কিংবা নীল ডাউন করেছেন তার গুরুত্ব কিন্তু কম নয় তিনিও প্রচুর গুরু তিনিও বিশেষভাবে গুরু এ বিষয়টা ছোট্ট ঘটনার উল্লেখ না করলেই নয় স্বয়ং বামদেবের দুই গুরু ছিলেন তিনি দীক্ষা পেয়েছিলেন আমরা সবাই জানি ব্রজবাসী কৈলাসপতির কাছ থেকে আর তাকে উনি তো পড়াশুনো খুব একটা জানতেন না তাকে বেদ পুরাণ উপনিষদ পাঠ করে ব্যাখ্যা করে বোঝাতেন যিনি তার নাম মুখ্যধানন্দ তাকে বামদেব স্বয়ং বাবা বলতেন তিনিও এক অর্থে শিক্ষা গুরুর মতোই যিনি মন্ত্র দান করেছেন বীজ দান করেছেন রোপণ করেছেন শিষ্যর শরীরে তিনি তার আধ্যাত্মিক গুরু হিসেবে প্রকাশিত কৈলাসপতি কিন্তু যিনি তাকে বেদ উপনিষদের সুখাতি সূক্ষ্ম ব্যাখ্যাকে অনুধাবন করিয়েছেন সমস্ত তত্ত্বকে বুঝিয়েছেন তার গুরুত্ব কিছু কম নয় ব্রহ্ম সত্যি এই শব্দটি আমরা যত সহজে বলি অনুধাবন করা তত সহজ নয় ব্রহ্ম সত্য আমরা মুখে মুখে উচ্চারণ করি জগত মিথ্যা ব্রহ্ম সত্য এসব কথা আমরা মিনিটে মিনিটে বলি এই বলাটা যিনি শিখিয়েছেন তিনি আমাদের শিক্ষক মহাশয় তিনি আমাদের মাস্টারমশাই যিনি আমাদের বর্ণ পরিচয় করিয়েছেন আমরা নিজে কি বুঝেছি বা কি শিখেছি আমাদের অন্তর্নিহিত সত্তা থেকে কোন শিক্ষার স্ফুরণ হয়েছে যা আমাদের কাছে আমরা অনুধাবন করেছি এই অবস্থানটা যিনি আনতে সহায়তা করতে পারেন তিনি আপনার আধ্যাত্মিক গুরু আমার মনে হয় আমি খানিকটা পরিসরে আপনাদের বলবার বা বোঝাবার চেষ্টা করলাম যদিও গুরুকে ঠিক এইভাবে যতগুলো শব্দ আমি বললাম তেমনভাবে ডিফাইন করা খুব ডিফিকাল্ট কিন্তু যেটুকু প্রশ্ন জয় আমায় করলেন সেইটুকুর মধ্যে আমি এই গুরুতত্ত্বের শিক্ষা এবং দীক্ষা আর ইম্পর্টেন্স কতখানি হতে পারে দুটো ইম্পর্টেন্ট এবং কেমনভাবে এই দুটি মানুষই একটা সময় এসে একাত্ম হয়ে যাবেন সেটুকু বোঝবার চেষ্টা করলাম আপনি একটা শপিং কমপ্লেক্সে গেছেন আপনার চাহিদা মতো ব্র্যান্ডের একটি জামা কিনতে সেই ব্র্যান্ডের একাধিক জামা আপনার সঙ্গে গুরুটুক আপনি একটি শপিং কমপ্লেক্সে গেছেন আপনার চাহিদা মতো ব্র্যান্ডের একটি জামা কিনতে সেই ব্র্যান্ডের একাধিক জামা আপনার সামনে প্রদর্শিত হল বা যিনি দোকানদার তিনি দেখাদের আপনি তার থেকে একটা চয়েস করবেন এই বিষয়টার উপর নির্ভর করে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গুরুর ক্ষেত্রেও কি সেটা অর্থাৎ গুরু চয়ন কিভাবে হবে বা কিভাবে, গুরু খুঁজে পাব কোন মলে গুরু পাওয়া যায় এটা আমি জানি না কিন্তু আমি প্রথম একটা বস্তু বলবো গুরু হচ্ছে একটা গোটা ব্রহ্মাণ্ডের একটি মিলিত অবস্থান আরেকটু সহজ করে বলা যেতেই পারে সেটা হচ্ছে আমরা কতগুলো নর্মাল বিষয়ে জানি যেটা অনেকেই বলেন যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি গুরু মানে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলোকে প্রকাশ যিনি অন্ধকার থেকে প্রকাশিত করেন তিনি হলেন গুরু এগুলো তাত্ত্বিক কথা গুরু হল সেই ব্রহ্মাণ্ডের শক্তি গোটা ইউনিভার্সাল পাওয়ার যে শক্তি যে কোনো মানুষের মধ্যে যে কোনো সময় প্রকাশিত হতে পারেন সে কারণে কোনো মানুষ তার অধ্যাবসায় তার শিক্ষা তার একাত্মতা এই সবকে যোগ করে ফেললে তার ভেতর গুরু সত্তা অবতীর্ণ হতে পারেন এবার প্রশ্ন তোমার জায়গায় অন্য ছিল ছিল এই যে গুরু আমরা খুঁজবো কি করে গুরুকে খুঁজতে হয় না গুরু কোন সত্তায় প্রকাশিত হবেন সেটা তিনি খুঁজে নেন বিভিন্ন প্রক্রিয়ায় সেটা খোঁজা হয় প্রথম কথা আগে যিনি গুরু চাইছেন তাকে নিজেকে ডেফিনিট হতে হবে তিনি গুরু চাইছেন তাহলে গুরুকে পাওয়ার জন্য তার আকুতি থাকতে হবে অনেকেই গুরুকে শুধু নেটে সার্চ করতে থাকেন বা আরো অন্য অনেক কিছু ভাবে করেন আজ থেকে একশো বছর পিছিয়ে যাই আমরা তখন নেট ছিল না হঠাৎ হঠাৎ ফোনে কাউকে পাওয়া সেটাও তেমনভাবে কতটা সম্ভব ছিল আমি জানি না কিন্তু তখনের মানুষ কি গুরু লাভ করেননি করেছেন যদি গুরুকে পাওয়ার আকুতি থাকে গুরুকে পাওয়ার আকুতি মানে ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হবার আকুতি ঠিক প্রকাশিত হবে যিনি সাধক যিনি সাধিকা তার কাছে গুরু আপনা হতে ঠিক প্রকাশিত হবে আমাদের পূর্ব পূর্বপূর্ব জন্ম থেকে আমরা যে সমস্ত প্রারব্ধ সূত্রে আজকে এই জায়গায় বর্তমান হয়েছি এই প্রত্যেকটি সূত্র প্রত্যেকটি ইনফরমেশন প্রত্যেকটি স্মৃতি আমাদের শরীরের কোষে কোষে বিদ্যমান আমরা সেটা নিয়ে অ্যাওয়ার নেই এটা হতে পারে আমরা ওটা নিয়ে কনসাসও নই কোনো না কোনোভাবে কিন্তু মজার ব্যাপার হলো এটা আমরা না বুঝলেও ভেতরের অবচেতন আমাদের রাইট ব্রেন এটা নিয়ে কিন্তু অ্যাওয়ার সেটা আমাদের বোধে নেই কারণ আমাদের অবচেতনের সঙ্গে আমাদের বোধের কোনো এখনো যুক্ত হওয়াটার অবস্থান আমরা তৈরি করতে পারিনি যে খোঁজবার সে কিন্তু এই শরীরের মধ্যে থেকে খুঁজেই চলেছে যে কারণে তার আকুতি এই ব্যাপারে আরেকটা ছোট্ট জিনিস মানুষ বুঝবেন হয়তো সেটা হচ্ছে পৃথিবীতে একটা শব্দ খুব চলে ল অফ অ্যাট্রাকশন থিওরি আমি ওই শব্দ ধরেই বলি যদি যা তুমি চাও তা তুমি পাবে তুমি যদি চাইতে পারো ঠিক ঠিক তাহলে পাওয়াটা কেন সত্যি হবে না চাওয়াটা কতটা সত্যি এটার উপর ডিপেন্ড করছে তোমার পাওয়াটা সত্যির জায়গায় পৌঁছচ্ছে কিনা ঠিক এইভাবেই গুরু লাভ হবে কতটা হেঁয়ালি মনে হচ্ছে হয়তো কিন্তু এটা হেঁয়ালি নয় এটা অত্যন্ত সত্যি যাকে পুরো বুঝে উঠতে আমরা হয়তো এই মুহূর্তে নাও পারতে পারি কিন্তু কেউ যদি চেষ্টা করেন কেউ যদি চেষ্টা করেন আমার এই সামান্য কথা শুনে গুরুকে পাওয়ার আকুতি তিনি তার গুরুকে চান জন্ম জন্মান্তর ধরে যে গুরু শক্তি তার সঙ্গে প্রকাশিত হয়ে এসেছিল সেই গুরু শক্তি আজকের দিনেও তার কাছে প্রকাশিত হবেন ঠিক ঠিকভাবে প্রকাশিত হবেন তার অবয়ব আলাদা হতে পারে কিন্তু তার সত্তা একটাই গুরুর কোনো অবয়ব ভিন্নতা নেই সমস্ত ব্রহ্মাণ্ডের সব গুরুই সমান এক এবং অভিন্ন আপনি বাড়িতে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছেন তবে তা সেটার পরিচর্যা কিভাবে করতে হয় আপনি সেটা জানেন না তাহলে পরিচর্যা করতে পারে এমন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি না হলে সেই গাছটা তো বড় করতে পারবেন না গুরু তো আপনি পেয়েছেন কিন্তু দীক্ষা কতটা প্রয়োজনীয় আমার তৃতীয় প্রশ্ন ইচ্ছা শব্দের অর্থ দর্শন এই দর্শন শব্দটা বললেই কিন্তু মানুষ ভাবতে শুরু করে দেবে বল তার ইষ্ট দর্শন সঙ্গে সঙ্গে সবাই সবাইকে বিভিন্ন রকম মহাপুরুষের সঙ্গে তুলনা করতে শুরু করে দেবে এবং ভাবতে শুরু করে দেবে মা কালী তার কাছে হেঁটে বেড়াবে এবং কিছুক্ষণ বাদে গল্প করে যাবে বা সকালবেলা উঠে মা দুর্গা তার সঙ্গে এক কাপ চা খাবে ব্যাপারটা ঠিক ওরকম নয় এই দর্শনের যে ব্যাখ্যা তা হলো আত্মদর্শন কিসের আত্মদর্শন আপনি নিজেই একজন ব্রহ্মাণ্ড আপনি নিজেই গোটা ব্রহ্মাণ্ড আপনার ইষ্ট আপনার সঙ্গে যুক্ত হয়ে আছে ইষ্ট এই গোটা ব্রহ্মাণ্ড স্বয়ং প্রকৃতি আমাদের ইষ্ট তার বিভিন্ন রকম নাম হতে পারে বিভিন্ন পরিচয় হতে পারে আমাদের কাছে তো নাম পরিচয় বললে আমরা তো সমস্ত ভগবানের টোটাল বংশলতিকা জানি হয়তো কুষ্টিটা বলতে পারবো না কেউ কেউ হয়তো সেটাও জানেন কিন্তু আমরা পুরো বংশলতিকা জানি তাদের কি খায় তারা কি না খায় কী তাদের ছেলে পুলে কোথায় থাকে কেমনভাবে থাকে সব আমরা বলে ফেলতে পারবো কিন্তু আমরা নিজের কথা বলতে পারি না তার কারণ এখনও আমরা নিজেকে চিনে উঠতে পারিনি রাজযোগে স্বামী বিবেকানন্দের প্রথম লাইনের কথাটা আবার উল্লেখ করে দিই কলি আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব এই তিনের মেলবন্ধন এবং এই প্রশ্নের উত্তর পাওয়া যদি সম্ভব হয় তবেই আত্মদর্শন ঘটবে এই আত্মদর্শনের অভিমুখে যিনি আমাদের পরিচালিত করতে পারেন তিনি হচ্ছেন সেই দ্রষ্টাস্বরূপ স্বরূপ গুরু যিনি আমাদের দীক্ষা প্রদান করবেন দীক্ষা একটি বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়া বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সাধন মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হয় যে রকমই হোক ভারতীয় হিন্দু সনাতন ধর্মে এই দীক্ষা প্রকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রকরণ কখনকে কে সম্ভবী সূচক দীক্ষা দিয়েছিলেন বা কখন শুধুমাত্র প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন কখন কে একটি মন্ত্র দীক্ষা দিয়ে কাউকে তার আত্মচৈতন্যের উদয় করিয়েছিলেন এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় এইটা যে 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 প্রক্রিয়ায় যে গুরুদেব যেভাবেই করুন না কেন আমাদের যত রকম দীক্ষা প্রকরণ এই সনাতন ধর্মে প্রকাশিত এই প্রত্যেকটি দীক্ষা প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ আমাদের এই স্থূল দেহ সে শুধুমাত্র তার নিজের নজর নিজের বোধ শুধু তার পঞ্চ ইন্দ্রিয় তার যে কটি জ্ঞানেন্দ্রিয় আছে সেগুলি তার পঞ্চতন্মাত্র তার রিপু এগুলির দ্বারাই পরিচালিত এগুলো দিয়ে যেটুকু বোধ এবং মানে জ্ঞান সম্পন্ন সঞ্চয় তিনি আমরা করতে পেরেছি সেটাতেই আমরা নিজেদের প্রচণ্ড বুদ্ধিমান ভাবি এবং জ্ঞানী ভাবি এর বাইরেও যে জ্ঞান বলে আরও কিছু বস্তু আছে সেটা যে আপনি নিজেই আপনাকে এত মাথা খাটাতে হবে না আপনি গোটা ব্রহ্মাণ্ডের থেকে বেশি বুদ্ধিমান নন এবং জ্ঞানী নন এই সত্তাটি যিনি আপনার ভেতর প্রথিত করবেন সেই প্রথিত করবার যে প্রক্রিয়াকরণ তাকে দীক্ষাকরণ বলে সুতরাং তা অপরিহার্য শুধু প্রয়োজন কি না এটা এই প্রশ্নটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটি অপরিহার্য আপনি ভর্তি হলেন সালসা ডান্স শেখার জন্য কিন্তু আপনার মনে হলো শুধুমাত্র সালসা ডান্স নয় ভারতীয় কোনো নৃত্য আপনি শিখবেন কিন্তু যিনি সালসা ডান্স আপনাকে শেখাচ্ছেন তিনি ভারতীয় নৃত্য সম্পর্কে তার ধারণা নেই তাহলে সেক্ষেত্রে আপনি অন্য একজনের কাছে যাবেন যিনি ভারতীয় নৃত্য সম্পর্কে বিশেষজ্ঞ আমার পরের প্রশ্ন যে একজন মানুষের জীবনে একাধিক গুরু থাকতে পারে আমাদের সনাতন ধর্মের গুরুতত্ত্ব অনুসারে যিনি যে আধ্যাত্ম সম্প্রদায় দীক্ষিত হয়েছেন সেখানে তার মূল গুরু যদি মনে করেন যে তার দীক্ষিত সাধক কিংবা সাধিকা সে আরও জগতের অন্য কোন বিষয়ে জ্ঞান প্রাপ্ত হবার উপযোগী তবে তার মূল গুরু তাকে আদেশ করবেন এবং তাকে কোন গুরুর কাছে গিয়ে ওই দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ শিক্ষাটি নিতে হবে তার উপর আলোকপাত করবেন এটা ঠিক রকম নয় যে কেউ ভারতনাট্যম শিখছেন কিন্তু পরবর্তীকালে তার মনে হল তিনি সালসা ড্যান্স শিখবেন সেক্ষেত্রেও আমি মনে করি যিনি তার প্রথম নৃত্য গুরু তার পরামর্শ নিয়েই অন্য নৃত্য গুরুর কাছে যাওয়ার প্রয়োজন আছে বা তিনি যদি মনে করেন তাহলে কারণ এই নৃত্যের কথা জয় বলল এটাও আমাদের আধ্যাত্ম জগতের সঙ্গে যুক্ত সঙ্গীত সাধনার একটি বিশেষ মাধ্যম আমাদের হিন্দু সনাতন ধর্মে বারবার সঙ্গীতের অবস্থান এসছে এবং সঙ্গীত একটা ইম্পর্ট্যান্ট আইটেম সঙ্গীতের ক্ষেত্রে আমরা বলি গীতং বাদ্যং তথা নৃত্যঙ্গ ত্রয়ং উচ্চতে গীত বাদ্য এবং নৃত্য তিন অবস্থান আমরা শিবের মধ্যে দেখি তো সেই জন্য প্রত্যেকটি যা ক্লাসিক্যাল যা ধ্রুপদী আধ্যাত্মজগত ধ্রুপদী যা বারবার ব্যবহৃত হচ্ছে তাই তো ধ্রুপদী তো বারবার যা হয় এবং যে আধারের সাধক এবং সাধিকা তার গুরু তাকে বোঝেন তাকে জানেন তিনি যদি মনে করেন যে আরো একটি বিশেষ বিদ্যা বা আরো চার রকমের বিদ্যা পাঁচ রকমের বিদ্যা এই সাধক আয়ত্ত করতে পারবেন এবং তিনি যদি মনে করেন তার জন্য আরো ভিন্ন ভিন্ন গুরুর প্রয়োজন আছে তিনি তা বলবেন শ্রীরামকৃষ্ণদেবের একাধিক গুরু ছিলেন বামদেবেরও একাধিক গুরু ছিলেন শ্যামাচরণ লাইরি মহাশয়ের উনি তো গৃহী ছিলেন এবং পরবর্তীকালে ওনার শিষ্য যারা ছিলেন তার মধ্যে যুক্তেশ্বরানন্দ গৃহী মহারাজ উনি তো সন্ন্যাস নিয়েছিলেন ফলে ওনাকেও গিয়ে গিরি সম্প্রদায় দীক্ষা নিতে হয়েছিল তো এই ঘটনা গোটা ভারতবর্ষের আধ্যাত্ম জগতের ইতিহাসে প্রচুর আছে সুতরাং এই নয় যে গুরু যদি মনে করেন তাহলে অন্য শিক্ষা নেবার জন্য অন্য গুরু তিনি প্রস্তাব করবেন না তা হবে তা হতেই পারে যদি তার গুরু সেটি না দেন সেই পার্টিকুলার বিষয়ে যা ওই সাধক আয়ত্ত করতে পারেন কিন্তু তার বর্তমান গুরু সেটি দিচ্ছেন না বা দিতে পারবেন না বা দিতে অক্ষম বা তিনি দিতে চান না তিনি অন্য কোনো গুরুর হাত দিয়ে দিতে চান তাহলে তিনি সেটা পারবেন সেটা সম্ভব আর এর জন্য কোনো পার্টিকুলার নাম্বারস আমার জানা নেই কারুর যদি বহু রকমের আধ্যাত্ম প্রক্রিয়া ও আধ্যাত্ম বিষয় আয়ত্ত করার ক্ষমতা থাকে তার সেই আধার থাকে তাহলে তার গুরু নিশ্চয়ই তাকে সেই নির্দেশ দেবেন তার জন্যে কোনো আলাদা রকম গ্রামার নেই যে কেউ ইয়ে এতগুলি গুরু নিতে পারেন বা না পারেন এরকমটা কিছু ব্যাপার নেই কিন্তু সব গুরুই এক এই মতাবলম্বিতা খুব ইম্পর্টেন্ট এরকম নয় আমি অমুক গুরুর কাছে ছিলাম এখন আমি তমুক গুরুর কাছে এসেছি না যে গুরুর কাছে ছিলেন সেই গুরুকে অস্বীকার করে আপনি কোনো গুরুর কাছে যেতে পারবেন না এটা কখনো ব্রহ্মাণ্ডের নিয়ম নয় গুরু অভিন্ন এক ব্রহ্ম লীলা ভেদে মোনামার হয়েছেন রাজি এই কথাকে মাথায় রাখতে হবে গুরু ব্রহ্ম সম গুরু এক এবং অবিনশ্বর আমি প্রথমে বলেছিলাম যে জন্মানোর পর থেকে যারা দিক নির্দেশ করেন তারা হলেন মা এবং বাবা এক্ষেত্রে আমার প্রশ্ন মা বাবা এবং গুরু এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কে জীবনে কে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আহ ক্ষেত্রে বলতে গেলে এটা প্রথম বলতে হবে যে আপনি জীবনে জন্ম লাভের পর তবে আপনার বর্তমান জীবনে গুরু লাভ করবেন সুতরাং বাবা মার গুরুত্বের ক্ষেত্রে ওটা একটা অপরিসীম গুরুত্ব মা এমন একটা অবস্থান যে অবস্থানটা আপনাকে আমরা এই যে বলি শিশু তার প্রাথমিক শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে মা যেভাবে কথা বলে যেভাবে তার চলন বলন মায়ের হয় মায়ের শিক্ষা মায়ের রুচি সব কিছু শিশুর মধ্যে প্রতিফলিত হয় মা যেভাবে কথা বলে যে ভাষায় কথা বলে শিশুও সেই ভাষায় কথা বলে তাই আমরা মাতৃভাষা শব্দটা বলি যারা জ্ঞানী মানুষ তারা বলেন যে আমাদের শরীরের গঠন বাবার থেকে আসে আর মায়ের কাছ থেকে আসে মন এবং আরও অনেক কিছু চৈতন্যের গঠনও খানিক হয়তো স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন যে আমাদের ভারতীয় নারীদের ক্ষেত্রে তাদের বারবার শিক্ষিত হতে বলেছেন কারণ তারা যদি শিক্ষিত তেমনভাবে না হয়ে ওঠেন তাহলে একজন পরাক্রমী সন্তান একজন শিক্ষিত এবং দারুণ সুঠাম মেরুদণ্ডের অধিকারী সন্তানের জন্ম দিতে হয়তো অক্ষম হতে পারেন এই সংশয় থেকে স্বামীজি বারবার এই আবেদনে অনুরোধ করেছেন ভারতীয় নারীদের কাছে যে তোমরা শিক্ষিত হও সুতরাং মা বাবার বিশেষত্ব সম্পর্কে আলাদা করে আমার ব্যাখ্যা করবার কোনো যৌক্তিকতাও নেই এবং অত ক্ষমতাও নেই তাদের, নির্দেশিত অবস্থাতেই শিশু ঠিক করবেন তিনি আগামী জীবনে গুরু সামনে এলেও তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা যদি মা বাবার শিক্ষা আমাদের ভারতীয় যে মাটির আধ্যাত্ম জগৎ আমাদের সনাতন ধর্মের এই গোটা দেশের মাটি এত পবিত্র এত মুনি ঋষির পদধূলি এত উচ্চকুটি মহাপুরুষের পদধূলি এই সম্পর্কে মা বাবারই প্রথম শিক্ষাদানের প্রয়োজন তার শিশুর কাছে যদি সেই শিক্ষায় শিশুটি সত্যিভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে তবে স্বয়ং শিব যদি গুরু হয়ে এসে তার কাছে পৌঁছন তাহলে বাচ্চাটি অ্যাকসেপ্ট করবেন আবার যদি উল্টোটি হয় তাহলে স্বয়ং নারায়ণ শিব ব্রহ্মা বিষ্ণু যিনি আসুন না কেন শিষ্য তাকে অ্যাকসেপ্ট করবে না স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে তিনি যদি বলেন এই আমি তো এলাম তুই আমি কোথায় বসবো সে প্রথমেই বলবে কি ব্যাপার এই চৈত্র মাস চলে গেল এখনও কি গাজনে বহুরূপী বেরোচ্ছে সে সংশয়ে থাকবে তার ভেতরের সংশয় দূর করে প্রাকৃতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা মা বাবার একটি ইম্পর্ট্যান্ট কাজ এবং এই কাজের মধ্যে দিয়ে তিনি একই সঙ্গে তার বাচ্চাকে সহমর্মিতা শেখাবেন সবাইকে নিয়ে বেঁচে ওঠার গুরুত্ব সবাইকে নিয়ে চলবার গুরুত্ব অন্যের দুঃখে দুঃখিত হবার প্রবণতা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা এবং আমাদের ভারতের আধ্যাত্মবাদের যে বোধ তাকে জাগ্রত করার অবস্থান মা বাবার হাতেই ন্যস্ত হয় তবেই তিনি একজন তার শিশুকে একজন সঠিক মানুষ হিসেবে রূপান্তর করতে পারবেন এবং সেই মানুষটি আগামী দিনে একজন সঠিক গুরুর চরণতলে পৌঁছবেন শিবাজি এমনি হয়নি যদি না জিজাবাই থাকতেন এটা আমি বিশ্বাস করি বিদ্যাসাগরও এমনি হয়নি যদি তার অতুলনিয়া মাতৃদেবী থাকতেন এরকম বহু ঘটনা আমার থেকেও আপনারা বেশি জানেন যে কারণে এই দুইয়ের গুরুত্ব অপরিসীম এটা অনেকটা একটা সোয়েটারের মতো লাল নীল সাদা তিন রকমের উল দিয়ে একটা সোয়েটার যখন বনতে দেওয়া হয় তখন কোন উলটার গুরুত্ব কম এটা যদি কাউকে প্রশ্ন করা হয় সেটা যেমন একটা সাংঘাতিক উত্তর দেওয়ার পক্ষে কঠিন এটাও ঠিক তাই শুধু এই প্রত্যেকটি বস্তু পরস্পরের পরিপূরক সুতরাং মা বাবারা প্রথম মহাগুরু তাই তাদেরকে বলা হয় যার কাজ তিনি তার শিশুকে একটি অদ্ভুতভাবে দারুণ মানুষ করে তুলবেন অসাধারণ মানুষ করে তুলতে পেরেছেন আর সেই বোধ তৈরি করতে পেরেছিলেন বলেই আমরা আজকের দিনে লোকনাথ ব্রহ্মচারী পেয়েছি এরকম আরও অনেক উদাহরণ আছে সেজন্য মা বাবার গুরুত্ব অপরিসীম তাই তিনি মহাগুরু তার পরবর্তীকালে গুরুর ভূমিকা আপনি যখন জন্মগ্রহণ করেন তারপরে ধাপে ধাপে আপনার শিক্ষা তারপর চাকরি ইত্যাদি জীবন অতিবাহিত হতে থাকে আপনি যখন ক্লাস ওয়ানে ভর্তি হন তখন আপনার জ্ঞানের পরিধি যতটা থাকে আপনি যখন হায়ার স্টাডি করছেন আপনার জ্ঞানের পরিধি অনেকটা বেড়ে গিয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন গুরু তার যোগ্যতা কি অর্থাৎ গুরু হওয়ার যোগ্যতা কি এবং কত বছর বয়সে তিনি গুরু হতে পারবেন এটা দারুণ প্রশ্ন জয় গুরু কি কখনো কর্মখালিতে থাকে কর্মখালির বিজ্ঞাপনে গুরু হবার এলিজিবিলিটি এরকম ব্যাপার নয় গুরু তত্ত্ব যে কোনো মানুষের মধ্যে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে এই ব্যাপারে আরেকটা ছোট্ট জিনিস বলার দরকার আছে ভারতের সনাতন ধর্ম এটা শিখিয়েছেন যে প্রত্যেক প্রত্যেক জায়গায় গুরু দর্শন অর্থাৎ আমাদের ধর্ম এমন একটা বিশেষ বস্তুকে শিখিয়েছেন যাতে আমরা সব কিছুকে গুরু মানি যেমন এই ধর্ম শিখিয়েছে মাটিকে পুজো করা আগুনকে পুজো করা জলকে বাতাসকে আকাশকে পুজো করা পাথরকে পুজো করা সাপকে বাঘ সিংহ বহু পশুকে আমরা পুজো করি পেঁচাকেও করি সমস্ত জীব জগতের ওপর এই চরমতম শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন আমাদের সনাতন ধর্ম শিখিয়েছেন পুজো করি কেন তার থেকে জ্ঞান প্রাপ্তি হওয়ার জন্য পুজো করি জ্ঞান প্রাপ্তি গুরুর থেকে হয় তাই সবেতে গুরু দর্শন এটা হিন্দু সনাতন ধর্মের এক মুখ্য বাণী শ্রী চৈতন্য মহাপ্রভু দৌড়ে চলেছেন গাছে পালায় বা পাথরে ইয়ে পাহাড়ে ঠক্কর খাচ্ছেন সব জায়গায় হরি হরি করে দৌড়চ্ছেন তা তিনি সেখানে তার ইষ্ট বা গুরু দর্শন করছেন বারবার প্রত্যেক জায়গায় প্রত্যেক মুহূর্তে তিনি তার গুরু এবং ইষ্ট দর্শন করে চলেছেন সর্বক্ষেত্রে সেখানে ঠিক এরকমটা নয় যে পার্টিকুলার একটা কোনো অবজেক্ট কোনো একটি বিশেষ মানুষের মধ্যে তিনি গুরু দর্শন করছেন এটা আমাদের ধর্মের বিশালতা আমরা যে বারবার বলছি না যে আমরা অসীমতা অনন্ত অবস্থানের মধ্যে ব্রহ্মাণ্ডকে খুঁজছি বারবার তার মধ্যে মিশতে চাইছি আমরা গুরুতেই মিশতে চাইছি কারণ গুরু গুরুপ্রকাণ্ড অসীম এবং ব্রহ্মাণ্ড একটা অবয়বের মধ্যে তিনি সীমাবদ্ধ নন একটি অবয়বের মধ্যে তার সূক্ষ্ম সত্তা প্রকাশিত মাত্র এরম একটা তত্ত্বের ওপর ভিত্তি করে কখনো এটা বলা সম্ভব নয় যে ঠিক কোন বয়সে বা কোন যোগ্যতায় যোগ্যতা একটাই যোগ্যতা তো নিশ্চয়ই আছে যোগ্যতা একটাই তিনি নিজে সমর্পিত কিনা তার গুরুমণ্ডলীর কাছে তিনি মানবদেহ ধারণ করেছেন সুতরাং তার গুরুমণ্ডলী বর্তমান তার গুরুমণ্ডলীর কাছে তিনি সমর্পিত কিনা এটাই মুখ্য আলোচিত বিষয় তার বয়স কত এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কারণ আমাদের দেশে মার্কন্ডেও মুনি যিনি আজকেও পনেরো ষোলো বছরই বিদ্যমান রয়েছেন এবং তিনি মহাকুরু সুতরাং ওইভাবে বয়স বিচার্য হবে না কেউ খুব অল্প বয়সে তার আত্মদর্শন হয়েছে তিনি তার গুরুমন্ডলীর কাছে সারা জীবন ভয়ঙ্কর সমর্পিত হতে পারে আমরা অবয়বের ক্ষেত্রে তাকে বালক বা বালিকা অবস্থা ভাবতে পারি কিন্তু তিনি আসলে প্রৌঢ়ত্বেরও বেশি জ্ঞানী সুতরাং বয়সের দিকে আমরা না তাকিয়ে আমরা গুরুর এই বিষয়ের দিকে তাকাবো যে গুরু নিজে কতটা আত্মসমর্পিত প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় ঘটনার পরিপ্রেক্ষিত যাই হোক না কেন এটা সমগ্র পৃথিবীতে প্রেমের দিবস হিসাবেই পালিত হয় এতে আমার কোনো আপত্তি নেই অন্তত আপনাদেরও আপত্তি না থাকারই কথা একটা বিশেষ বিষয়কে নিয়ে যদি একটা দিবস পালিত হয় তাতে তো কারো ক্ষতি নেই গুরুর ক্ষেত্রেও গুরু পূর্ণিমা রয়েছে তা এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে গুরুর জন্য কি আলাদা কোনো দিন রাখার প্রয়োজনীয়তা আছে এবং তার সঙ্গে গুরু পুজো কতটা গুরুত্বপূর্ণ গুরু পুজো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুর জন্য নির্দিষ্ট দিনের কথায় পরে আসছি গুরু পুজো একটি বিশেষ পুজো ওটা গুরু পুজোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে আমাদের তন্ত্রশাস্ত্রে এবং সেটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় আর গুরু পুজো পার্টিকুলারলি তন্ত্রে অন্যান্য ক্ষেত্রে আমি খুব একটা বলতে পারবো না কিন্তু তন্ত্র এবং যোগশাস্ত্রে গুরু পুজোর একটা বিশেষ বিষয় আছে যার মধ্যে এই পার্টিকুলার রিচুয়ালসে যে সাধক সাধিকা গুরু পুজো করছেন তাকে এমন কিছু নিয়ম এমন কিছু সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় এবং এমন কিছু যৌগিক প্রক্রিয়া এমন কিছু মন্ত্রোচ্চারণ বিধি এমন কিছু প্রাণায়াম কিছু বিশেষ মুদ্রাকরণ ইত্যাদি ইত্যাদি মধ্যে দিয়ে তাকে যেতে হয় যেটা তার শরীরকে মনকে তৈরি করবে সমস্ত আধ্যাত্মিক তত্ত্বকে আহরণ করবার জন্য যে ভয়ঙ্কর আধ্যাত্ম জগতের হাতছানি আমাদের সনাতন ধর্মে রয়েছে এই প্রচণ্ড অবাধ সমুদ্র এবং অগাধ জ্ঞানরাশি সেই ভাণ্ডারকে ধারণ করবার জন্য শরীরের যে আধার প্রস্তুত করা হয় সেই আধার প্রস্তুতিকরণের বিভিন্ন পদ্ধতির মধ্যে গুরু পুজো একটা ইম্পর্টেন্ট রিচুয়ালস সুতরাং তার গুরুত্ব অপরিসীম এবার আসি গুরুর জন্য নির্দিষ্ট দিন এরম কোনো দিন হয় না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর দণ্ড পল বিপল প্রত্যেকটা মুহূর্তই তার চরণ আশ্রয়ের জন্য সুতরাং গুরুর জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না কিন্তু আমরা এটি বিশেষ দিনকে গুরু পূর্ণিমা হিসেবে মেন্টেন করি গুরুর দিন হিসেবে আমরা সবাই ভাবি অনেকেই এরমটাই ভেবে নেন গুরু পূর্ণিমার দিনে গুরুর কাছে কিছু প্রেরণ করা বা পৌঁছনো ফুল মিষ্টি দক্ষিণা দেওয়া ইত্যাদিগুলো করলেই পরে বোধহয় গুরু স্মরণ এবং গুরুর চরণে থাকা হয় ঠিক তা নয় গুরু পূর্ণিমা রিচুয়ালসটাকে আমরা মেনটেন করি প্রধানত কথিত আছে কৃষ্ণদৈপায়ন বেদব্যাস যিনি জগৎগুরু মহাভারতকার তার আবির্ভাব দিবস হিসেবে ওইটাকে গণ্য করা হয় এবং তার সম্প্রদায়ের যে সমস্ত ভক্ত শিষ্যবৃন্দ ছিলেন তারা ওই রিচুয়ালসটি পালন করতেন ফলে ওই দিনটিকে একটি ইম্পর্টেন্ট দিন হিসেবে আমরা গণ্য করি করতেই পারি আমরা নিশ্চয়ই করব সেই উৎসব সেই স্মরণ মনন আমরা পালন করব। কিন্তু গুরুর দিন হিসেবে শুধুমাত্র গুরু পূর্ণিমা অন্য দিনগুলি নয় এই ভ্রান্ত ধারণা থেকেও মুক্ত হব গুরুর দিন প্রত্যেকটা দিন প্রতিটি মুহূর্ত শিক্ষক হলেন ছাত্র ছাত্রীদের কাছে সেই ব্যক্তি যার কাছে একটি জ্ঞানের টর্চ লাইট রয়েছে শিক্ষার্থীরা যখন কোনো বিষয় প্রশ্ন করেন তখন জ্ঞানের আলো ছড়িয়ে দেন কিন্তু গুরু ইটসেল একটা লাইট একটা আলোক বস্তু জ্ঞানের আলোক বস্তু যার কাছে গেলেই আপনার মনের শান্তি হয় আপনার প্রশান্তি হয় আপনি জ্ঞান অর্জন করতে পারেন এক্ষেত্রে আমার প্রশ্ন শিক্ষক এবং গুরুর মধ্যে পার্থক্য কি পার্থক্য খুবই কম আবার অনেক শিক্ষকের প্রয়োজনীয়তা আছেন যিনি একটি বিশেষ আলোর দিকে তার ছাত্রবৃন্দকে ধাবিত করেন আর গুরুর কাজ তার শিষ্য এবং শিষ্যাবৃন্দকে আলোকিত করা অনেকটা টিউবলাইটের মতো মানে তিনি নিজেই মানে শিষ্য শিষ্যকে একেবারে স্বয়ংপ্রভু আলোর মতো আলোকিত করেন হ্যাঁ তো আলাদা করে আলোর অস্তিত্ব তখন খুব একটা প্রয়োজন নেই তখন ওই নিজের আলোটা ইম্পর্টেন্ট তো ওই নিজের আলো জ্বালবার জন্য গুরুর প্রয়োজনীয়তা আর শিক্ষকের প্রয়োজনীয়তা নিজের আলো জ্বালবার জন্য যিনি অপেক্ষা করছেন তার কাজ অবধি পৌঁছে দেওয়া সেই জন্য তিনি আলাদা করে আলো নিয়ে তার শিষ্য তার ছাত্রবৃন্দকে দেখান অবশ্য ওই দেখাটা সম্পূর্ণ না হলে গুরুকে বাছাই করার ক্ষেত্রে বা গুরুর কাছে পৌঁছানোর ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আসে কারণ প্রথম প্রাথমিক জ্ঞান লাভ তো শিক্ষকই দেন আপনার কাছে আমার পরের প্রশ্ন বৈদিক এবং তন্ত্রশাস্ত্রে যে আচার আচরণ রয়েছে সেক্ষেত্রে গুরুর ভূমিকা কতটা অর্থাৎ বৈদিক কালচারের ক্ষেত্রে এবং তন্ত্র কালচারের ক্ষেত্রে গুরুর ভূমিকা কতটা থাকে বেদের যুগ থেকেই গুরুর অস্তিত্ব তো আমরা পাই তন্ত্রের সূচনা অথর্ববেদ থেকে অনেকে মনে করেন তার আগে এই বিশেষ ধর্মকে পৌন বলা হতো কিন্তু গুরুর অস্তিত্ব তো তার অনেক আগের থেকেই অনস্বীকার্য আমি বেদের কথাই বলি যে বেদকে তো শ্রুতি বলা হয় শ্রুতি সব তখন তো লেখার ব্যাপারটা অতটা প্রচলিত হয়নি তো তখন গুরু কি করতেন যারা বেদদ্রষ্টা ঋষি তিনি তার শিষ্য বর্গকে এই মন্ত্রকে মুখে বলে শেখাতেন তার থেকে শিষ্য শিষ্যরা ধীরে ধীরে বেদজ্ঞ হয়ে উঠতেন এখন তো তখন থেকেই এই শিক্ষা পরম্পরা গুরুর থেকেই প্রাপ্ত হওয়া অভ্যেস হয়ে গেছে এবং ওই শিক্ষা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ ছিল অর্থাৎ একই সঙ্গে তিনি যেমন ভাষা ব্যাকরণ কাব্য এটাও যেমন শিষ্য শিখছেন একই সঙ্গে তিনি যোগের অনেক গুড়ো তত্ত্ব অনেক সূক্ষ্ম অবস্থান শাস্ত্র তার সবটাই কিন্তু শিখছেন তো এটা সবটাই গুরু নির্ভর ছিল তা গুরু পরম্পরা তো আমাদের ভারতীয় সনাতন ধর্মের প্রাচীনতম ঐতিহ্য যা আজকেও অনস্বীকার্য দুক্ষেত্রেই এটি ভীষণ জরুরি এখানে দুই বা একভাবে লাভ নেই এটা পুরোটাই অভিন্ন গুরু ছাড়া আধ্যাত্মিক জীবন প্রায় অসম্ভব নয় সম্পূর্ণ অসম্ভব এবারের যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনেক সময় দেখেছি যে গুরুকে প্রাধান্য দিচ্ছে কিন্তু গুরু মাকে কোথাও যেন গিয়ে প্রাধান্য দেওয়ার মানসিকতায় খামতি রয়েছে আপনি একটা লাইট জ্বালাতে যাচ্ছেন অর্থাৎ একটা টিউব জ্বালাবেন একটা বাল্ব জ্বালাবেন তার নেগেটিভ এবং পজিটিভ দুটোকে একত্রিত করলে তবেই তো সেই লাইটটা জ্বলবে আমার প্রশ্ন হচ্ছে যে গুরুর সঙ্গে গুরুমার কতটা গুরুত্বপূর্ণ বিষয় বা প্রভাব একজন শিষ্য এবং শিষ্যার মধ্যে থাকা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বলাটার আগে আমি শুধু একটা খুব স্থূলভাবে একটা বস্তু বলি সেটা হলো গুরুকে আগেই আমরা এখানে ভেবে নিলাম যে গুরু সংসার জীবন যাপন করছেন বেশ আমি তার মধ্যে আরেকটা উপস্থাপনা রাখলাম গুরু তো সন্ন্যাসীও হতে পারেন যা যিনি অনেক অল্প বয়স থেকে সংসার ত্যাগী তিনি বাইরে এসছেন এবং সন্ন্যাস গ্রহণ করেছেন বর্তমানে তিনি গুরু আবার উল্টো দিক থেকে ভাবি কারুর গুরু কোন সাধক বা সাধিকার গুরু স্ত্রী হতে পারেন কোন মহিলা তিনি বিবাহিতা হতে পারেন তিনি সন্ন্যাসিনী হতে পারেন তিনি বিবাহ করেননি সন্ন্যাসও কিন্তু শুধুমাত্র তিনি গুরুমা এরমও হতে পারেন আসলে গুরুতত্ত্বের সবথেকে বেসিক ভাবনাটা এটা গুরু কোনো লিঙ্গবাচক শব্দ নয় যদি কোন ক্ষেত্রে কারুর গুরু তিনি সংস্কারস্থ জীবন পালন করেন তাহলে গুরু এবং গুরু পত্নী অর্থাৎ গুরু মা দুজনে অভিন্ন এখানে কোনো পুরুষ প্রকৃতির বিষয় নেই কারণ গুরু এমন একটা অটোনমাস সিস্টেম যার মধ্যে পুরুষ এবং প্রকৃতি দুই একই সঙ্গে বিদ্যমান এখানে গুরু মা এবং গুরুকে ভিন্ন যদি কেউ ভাবেন তাহলে কিন্তু গুরুতত্ত্ব থেকে তিনি সরে আসছেন গুরুতত্ত্ব জীবনে কোন যদি গুরু থাকেন তার গুরু এবং গুরু দুই অভিন্ন অবস্থায় বিবেচিত হবেন কোন কারণে গুরু যদি তখন না থাকেন তাহলে গুরুপত্নী সম্পূর্ণ নির্দেশ এবং আদেশ দেওয়ার অধিকারিনী আবার কোনো কারণে গুরুমাই হচ্ছেন দীক্ষা গুরু শীর্ষ শীর্ষা সম্প্রদায়ের গুরুদেব তিনি হয়তো এই সব বিষয়গুলো খুব একটা থাকেন না তিনি তার অন্যান্য কাজকর্ম সাধন ভজন নিয়ে থাকেন বা তিনি তাকে দেশ পরিভ্রমণে যেতে হয় কোনো কারণে গুরু মা যদি না উপস্থিত থাকেন তাহলে ওই গুরুদেব তিনি সম্পূর্ণ নির্দেশ এবং আদেশ দেবার অধিকারী এটা গেল গারস্থ গুরুর ক্ষেত্রে গুরুর ক্ষেত্রে এই বিষয়ই নেই আবার যদি তার গুরু কারুর গুরু স্ত্রী হন তাহলে তিনিও একইভাবে বিবেচিত সেখানে কিন্তু এটা বিবেচনার প্রয়োজন নেই যে স্ত্রী গুরু বলে উনি শুধু প্রকৃতি নির্দেশিকা না উনি একই সঙ্গে পুরুষ এবং প্রকৃতি দুয়েরই নির্দেশিকা গুরু যদি পুরুষ হন তিনি একই সঙ্গে পুরুষ এবং প্রকৃতি দুয়েরই নির্দেশক আবার যদি তিনি সংসার জীবনে বাস করেন তাহলে তার গুরু এবং গুরু পত্নী দুই অভিন্ন দুই সেম অবস্থান যার কাছ থেকেই উপদেশ বা আদেশ নেওয়া হোক না কেন বিষয়টা একইভাবে বর্তমান হবে আগামী জীবন একইভাবে চলবে একইভাবে চলবে এবং কোন অবস্থায় যদি গুরু এবং গুরুপত্নীকে কোনো শিষ্য শিষ্যা আলাদাভাবে বিভাজন করে ভাবনা চিন্তা রাখেন আমরা সবসময় ভাবনা চিন্তা করতে খুব অভ্যস্ত আমরা সবসময় ভাবি গুরুদেবের মুখ থেকে ঠিক তেমন করে শুনলাম না গুরুমা অনেক কথা বললেন অথবা যারা গুরুমার থেকে দীক্ষিত তাকে যদি গুরুদেব কোনো উপদেশ দেন তার মনটা খুঁতখুত করে না গুরুদেব গুরুমা তো আমাকে কিছু বললেন না তাহলে গুরুদেব আমাকে এগুলো বললেন এই যে ভাবনা এই বিধি বিভাজন ভাবনা আধ্যাত্ম জগতে অভিশাপ ডেকে আনবে সেই শীর্ষ শিষ্যার জীবনে সুতরাং এটা আমাদের সনাতন ধর্মের মূল নির্দেশ গুরু অভিন্ন তিনি গুরু পত্নী সহকারে থাকুন কিংবা না থাকুন শুধু গুরুমাই যদি গুরু হন তাহলেও যা আচরণ দুজনে থাকলেও একই আচরণ সন্ন্যাসী গুরু হলেও একই আচরণ গুরু অভিন্ন এটা মাথায় রেখে চলতে হবে আর গুরুকে কখনো কোনো লিঙ্গে নিরূপণেতে বাধা যাবে না আচ্ছা অনেকেই তো আছেন যাদের গুরু নেই যাদের গুরু আছে তারা দিক নির্দেশিত পথে এগোতে পারেন কিন্তু যাদের গুরু নেই তারা কীভাবে এগোবেন বা আমরা দেখেছি যে গুরু না থাকলেও তিনি বহাল তো বিয়েতেই আছেন কোনো অসুবিধে নেই আমার প্রশ্ন হচ্ছে গুরু না থাকলে একজনের জীবনে কি প্রভাব যেটা খারাপ হোক ভালো হোক পড়তে পারে আমাদের একটা বিরাট সমস্যা জয় আমরা যখনই আধ্যাত্ম জগতের কথা বলি তখনই আমাদের আমরা কেমন করে জীবন নির্বাহ করব তার সঙ্গে আধ্যাত্ম জগৎকে জুড়ে ফেলি আধ্যাত্ম জগৎ এমন একটা কোনো প্র্যাকটিস নয় যে প্র্যাকটিসে আমাদের জীবন নির্বাহ হবে একদম সুপার ক্লাস বিলাসবহুল বিহীন সমস্ত কিছু ঝামেলা বিহীন ওটার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই জগৎ আবার এই এপিসোডের যারা গোড়া থেকে দেখছেন তারা বুঝবেন জগতে আমি গুরুত্ব বলতে গিয়ে জগতের কথাও একটু একটু করে বলেছি যে এই বিষয়টা নিজেকে চিনে নেওয়া এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হবার প্রক্রিয়াকরণ সেটা কেউ করার সঙ্গে নিজের প্রত্যেক দিনের জীবন নির্বাহ তাকে যদি জুড়ে ফেলেন তাহলে কিন্তু মহা মুশকিল তাহলে আমরা ওই বিষয়টাকে একটা দোকানদারির কথা মনে হবে আমাদের ব্যাপারটা ঠিক সেরকম নয় জগৎটা আলাদা বস্তু আর গুরুকরণ জগতে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়টা আলাদা বস্তু আর আর জীবন নির্বাহ করাটা একদম আলাদা বস্তু যার সঙ্গে আধ্যাত্মিকতা গুরুকরণ এর কোনো মিল নেই বহু মানুষ যারা গুরু পেয়েছেন গুরুর চরণাশ্রয় পেয়েছেন তাদের থেকে হয়তো অনেক বেশি সংখ্যক হবেন যারা গুরুচরণাশ্রয়ে নেননি বা পাননি তার সঙ্গে জীবন নির্বিহকরণের কোনো অসুবিধে নেই তিনি তার কর্মফল অনুসারে প্রারব্ধ অনুসারে তার জীবনকে নির্বাহ করবেন আবার একই সঙ্গে তিনি তার প্রারব্ধ এবং কর্ম অনুসারেই এ জন্মে তার গুরুকরণ হবে কি না তা নির্বাচিত হবে এই পুরো বিষয়টাই নির্ভর করছে আমরা ঠিক কেমন কেমন করে আগের আগের জন্মকে অতিবাহিত করেছি আমরা হিন্দু ধর্মের যারা অল্প সামান্য সাধকজন আছি তারা পূর্বাও জন্মে বিশ্বাসী এবং আমরা জন্মান্তরেও বিশ্বাসী সেই সূত্র থেকে এই কথার অবতারণা আপনি দীক্ষা নিয়েছেন যার কাছ থেকে তিনি এই মুহূর্তে দেহে হয়তো নেই তা সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যদি গুরু দেহে না থাকেন তাহলে একজন শিষ্য বা শিষ্যার জীবনে কি প্রভাব হতে পারে এবং সেই শিষ্য বা শিষ্যার করণীয় কি বিষয়টা আমি দুরকম ভাবে বলি প্রাথমিকভাবে একটা তত্ত্বকে সবাই স্বীকৃতি দেন সেটা হলো গুরু যদি দেহে না থাকে তাহলে তার শিষ্য শিষ্যা যদি মনে করেন তার আধ্যাত্ম অনুশীলন এবং কোনোভাবে বাধা পাচ্ছে তিনি তার গাইডেন্স পাচ্ছেন না তিনি তার জায়গায় বিভ্রান্ত হচ্ছেন পাচ্ছেন না তাহলে তিনি সেই সময় অন্য গুরু তার পছন্দ মতো যাকে তিনি মনে করেন পরবর্তীকালে তার গুরু হওয়ার যোগ্য তার কাছে তিনি তার চরণাশ্রয় নিতে পারেন যদি সেই গুরু মনে করেন সেই সাধক সাধিকাকে তার চরণাশ্রয় দেবেন তাহলে তিনি সা করবেন আর দ্বিতীয় একটা আমার নিজস্ব মত আছে সেটা হলো আমি বিশ্বাস করি না গুরু দেহে নেই বা দেহে আছে এর মধ্যে কোনো সূক্ষ্ম বিভেদ আছে বলে আমার কাছে কোনো বিভেদ হয়নি আমার এতদিনের জীবনে আমার একজন গুরু বর্তমানের শরীরে বর্তমান এর বাইরে বাকি গুরু মণ্ডলীর অনেকেই শরীরে নেই তাতে আমার কাছে কোনো ফারাক পড়েনি না পড়েছে আমার আধ্যাত্ম অনুশীলনে কোনো অসুবিধে না হয়েছে দিক নির্দেশ পাওয়ার কোনো অসুবিধে না হয়েছে কোনো সূক্ষ্ম ক্রিয়াকে কোনো জটিল জায়গায় পৌঁছে গেছে সেটার থেকে কেমন করে আমি বেরোব তার জন্য পথ নির্দেশ পাওয়ার কোনো রকম বাধা আমি পাইনি কেমনভাবে পাইনি সেটা বলা খুব মুশকিল আমি আমার অনুভবের স্তর থেকে আমার চেতনা এবং সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি আমি শুধুমাত্র শেয়ার করলাম এটাও আমার নিজস্ব মত কিন্তু আমি প্রথম যে অংশটি বললাম যদি কেউ মনে করেন তিনি তা করতে পারেন কারণ সারা জীবন ধরে গুরুর চরণাশ্রয়িতেই থাকতে হবে এবং যিনি কন্টিনিউয়াস অনুশীলনে থাকেন তাকে গুরু নির্দেশিত পথেই চলতে হবে তাই তিনি যদি মনে করেন তার গুরু দেহে না থাকা অবস্থায় তার কোনো অসুবিধে হচ্ছে তিনি আবার নতুন গুরুকরণ করতেই পারেন এই পর্বে আমার একটা প্রশ্ন রয়েছে যেটা বিতর্কিত হতে পারে কিন্তু এই প্রশ্নটা করাটা জরুরি বলেই মনে করছি একজন গুরু তিনি তো ভগবান নন কোনো ইষ্ট দেবী বা দেবের আগে গুরুর নাম করা হচ্ছে যেমন জয় গুরু জয় তারা এই ধরনের তা সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু গুরু ভগবান নন তা আমরা তাকে অবশ্যই পুজো করব সম্মান দেব দেবতার মতো তাকে দেখব কিন্তু তিনি দেবতার নন তিনি যদি বিস্পান করেন তিনি তো মারা যাবেন তা এক্ষেত্রে বলবো যে এই ব্যাখ্যাটা কি যে গুরু ভগবান নন কিন্তু তাকে ভগবানের মতো করেই শিষ্য শিষ্যারা দেখছেন এই বিষয়টা ব্যাখ্যা চাইছি এই ব্যাখ্যাটা শুধু আমার ব্যাখ্যা নয় এটা আমাদের সনাতন আদর্শের ব্যাখ্যাটাই আমি বলি শ্রীরামকৃষ্ণদেবের দেবের কথা এলো তার কথাতেই বলি তিনি বলছেন যাচাই করে নিতে হবে একদম সত্যি কখন যাচাই করে নিতে হবে গুরু নির্বাচনের আগে গুরু নির্বাচনের পরে আর যাচাইয়ের কোনো প্রশ্ন আসে না সেটা আধ্যাত্মবাদের বিরোধী সুতরাং যা যাচাই পর্ব তা গুরু নির্বাচনের আগে একবার গুরু নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর কোনো যাচাই পর্ব থাকবে না আরেকটা বিষয় হলো যে প্রশ্নটা তুমি করলে যে গুরু ভগবান নন আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথাতেই আসি সেই বিখ্যাত দিন যেদিন তিনি শত হবার চৈতন্য হোক সবার চৈতন্য হোক বলে আশীর্বাদ দিচ্ছেন কল্পতরু দিবস ওই দিন ঢুকতে পারেননি একজন তখনের দিনের অবহেলিত সমাজের এক নারী প্রতিনিধি বিনোদিনী দাসী পৌঁছেছিলেন ছদ্মবেশে ঠাকুরের কাছে পৌঁছনোর পর ঠাকুরের কাছে যখন তিনি পৌঁছলেন ঠাকুর নিজেও খানিকটা হকচকিয়ে গিয়েছিলেন বুঝতে একটু সময় লেগেছিল যে এটা বিনোদিনী কিন্তু তিনি তো অন্তর্জামি তিনি তো বুঝে গিয়েছিলেন তার পরবর্তীকালে তিনি আশীর্বাদ করছেন বিনোদিনীকে এবং শিক্ষা দিচ্ছেন বলছেন বল আমার সঙ্গে হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি তাহলে একই কথা রিপিটেশন আমরা দেখি উনি একই সঙ্গে গুরুকে হরি বলছেন আবার হরিকেই গুরু বলছেন তাহলে গুরু ভগবান নয় এই প্রশ্ন এখানেতে আর থাকছে না এবার আমরা আসি সেই মন্ত্রে আমরা বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুহ দেব মহেশ্বরা গুরুহ রেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরুভে নামা আমরা গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্ত্রে স্বীকার করছি অথচ তর্কের সময় বলছি গুরু তো আমাদের মতো রক্ত মাংসের নিশ্চয়ই রক্ত মাংসের মধ্যেই তো দেবতা বিরাজ করেন তাই তো আমাদের আধ্যাত্ম ইতিহাস বলছেন হিন্দু সনাতন ধর্ম বারবার বলছেন মানুষের মধ্যেই ঈশ্বর স্বর্গ নরক সব একসঙ্গে বাস করছে তাই গুরুর মধ্যে ঈশ্বর রয়েছেন এবং গুরুকে আমরা ভগবান তুল্য বলছি গুরু প্রণাম যখন করছি তখন আমরা এটা তো বলছি বারবার এই মন্ত্রটি বারবার উচ্চারণ করছি আমরা বারবার বলছি তাকে অজ্ঞান অতি নিরন্ধস্য জ্ঞানান্জন শলা কয়া এত অজ্ঞান তিবিরের মধ্যে এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি একমাত্র জ্ঞান শলাকা জ্ঞানশলাকা কে হন যিনি দেবতা হন তিনিই তো জ্ঞানশলাকা তাই আমরা আবার গুরুর চরণেই নিবেদন করছি আমাদের চরম নমস্কারগুলি চরম প্রণামগুলি আমরা এটা বারবার বলছি না তা যা আমরা বারবার বলছি তা আমরা আমাদের মানসিকভাবে স্বীকার করছি না কেন এটা হচ্ছে প্রশ্ন এই জায়গাটায় আমাদের হিপোক্রেট না হলেও চলবে আমরা যা মুখে বলবো তা অন্তরে বিশ্বাস করা শুরু করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে গুরু এবং ঈশ্বর অভিন্ন আমরা আগে দেবতা পুজো করার আগে গুরু প্রণাম করি কেন একই কারণে তিনি ওই দিক নির্দেশ যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম ওই দিক নির্দেশ ব্রহ্মাণ্ডের দিক নির্দেশ দেবতার দিকে নির্দেশ ওই দেবতাকে ওই দেবতা আপনি নিজে আপনার পরমাত্মাকে এই দেবতা বলে অভিহিত করা হয়েছে চণ্ডীতেও আমরা তাই বলছি না তার দিকে দিক নির্দেশ করবার দিক যিনি দেখাচ্ছেন তিনি গুরু তিনি অভিন্ন হয়ে যাচ্ছেন তো তিনি অভিন্ন হয়ে যাচ্ছেন যখন তিনি অভিন্ন তাহলে গুরু আর ভগবানের তফাৎ আমরা কোথায় খুঁজব ধ্যান মূলন গুরু মূর্তি পূজা মূলং গুরু গুরুবাক্য মোকলন গুরুকৃপা গুরু সম্পর্কে একটা পর্ব এই এক পর্বে গুরু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় কারণ এটা এত বড় একটা সাবজেক্ট যেটা নিয়ে একাধিক পর্ব হওয়া প্রয়োজন কিন্তু এই পর্বটা আপনাদের জন্য এই কারণেই আমি করলাম যে মানুষের কিছু বেসিক প্রশ্ন থাকে গুরু সম্পর্কে সেটা নিয়ে এই পর্ব উপস্থাপিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ পর্ব কারণ গুরু নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে তা সেই প্রশ্নগুলোকে সম্মিলিত করেই একটা পর্ব উপস্থাপিত করার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি এবং সেই কারণে এই পর্ব কিন্তু এখানেই শেষ নয় গুরু সম্পর্কে আপনারা যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে মনে করুন কমেন্ট বক্সে করুন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে করুন এবং অবশ্যই নাম লোকেশন দেবেন আপনারা কোথা থেকে বলছেন এবং কে বলছেন কে লিখছেন আপনারা অবশ্যই সে ইনফরমেশান দেবেন এবং প্রশ্ন করবেন আপনাদের মনে যা প্রশ্ন আসে গুরু সম্পর্কে সেটা করবেন পরবর্তী অধ্যায় আপনাদের প্রশ্ন নিয়েই গুরু সম্পর্কের পরবর্তী পর্বও প্রস্থাপিত আমি করব আজকের পর্ব আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য আপনাদের বক্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল বেল আইকন ক্লিক করবেন যাতে আপনাদের সমস্ত নোটিফিকেশন পৌঁছে যায় আমি যখন ভিডিও আপলোড করব ভালো থাকবেন সবাই পাশে রাখুন হিরণ্য অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে আমি আপনাদের আগামী সময়েও আলো তথ্য সমৃদ্ধ পর্ব উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই নমস্কার